দুরুশরি পড়তে আপনাদের কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? নবীজি বলেন সুনান বাজ্জার 1925 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন আমাদেরকে কে দেখাশোনা করবে? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। কেন? কারণ আমি নবীজি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি নবীজি রওজা শরীফ থেকে তোমাদের আমলনামাগুলো দেখব। সুবহানাল্লাহ। আবু দাউদের আরেক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দ আলাইহি সালাম। আমি তোমাদেরকে দেখব, শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আমি নবীকে সালাম দিবে, আমি নবী আমার নিজ জবানে সেই উম্মতের সালামের জবাব দিব। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, নবী যদি আপনারা আমার আমল নামাটা রজা শরীফ থেকে দেখেন, কোন উম্মত কখন কোন সময়ের মধ্যে সালাম দিচ্ছে তা যদি তিনি অবলম্বন করেন, নিজ জবানে যদি সালামের জবাব দেন, তাহলে সেই নবীজি শানে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? মুসলমান চিৎকার মেরে বলেন, দরকার আছে না নাই? যদি দুরূদ ও সালাম পেশ করছি যিনি কুল কায়নাতের নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুয়াত, শাহনশাহে রিসালাত, নূরুল হুদা, বদরুদ্দুজা, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, তাওরাতে যার নাম এসেছে আহিয়া, জাবুরে যার নাম এসেছে মাহি, ইনজিলে যার নাম এসেছে আহমাদ, কোরআনে যার নাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ পাক যাকে আজ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে এ ধরার মধ্যে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সেই আখির নবী, নবীকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমাকে যে বিনা দরখাস্তে করেছেন, সেজন্য আসুন আরেকবার শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা আমার কোন উম্মত যখন ইমানের সহিত আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য একবার সুবহানাল্লাহ পড়ে কিংবা একবার আলহামদুলিল্লাহ পড়ে, এ জমিনের উপর আকাশের নিচে যত খালি জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ওই খালি জায়গা সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। যদি সেই রব্বুল ইজ্জাত এত মায়ার হন, এত দয়ার হন, তাহলে ওনার শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আজকের তাফসীরুল কোরআন মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। ততক্ষণ থাকবেন না চলে যাবেন? কথা বলেন, থাকবেন না চলে যাবেন? জিন্দা আছেন তো সকলে? দেখি কে কে জিন্দা নেই হাত তোলেন। আচ্ছা, বুঝতে পারে নাই, সকলে জিন্দা আছেন তো? প্রথমেই আমরা আমাদের নিয়তগুলোকে সহি করে নিব, কারণ আমরা যখন কাজ করব তখন কাজ করব কার জন্য? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহ, আর একটু মায়ার সুরে বলেন আল্লাহ, এইবার চিৎকার মেরে বলেন আল্লাহ। খুশি হয়েছেন কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শয়তান এই 51,10,500 বর্গ কিলোমিটারের এই পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তান সেজদা দেয় নাই, এত আল্লাহর শুকর। কিন্তু আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার পর যখন সে দুনিয়ার মধ্যে চলে আসবে, তখনও শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিল। কয়টা? কথা বলেন, কয়টা? আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে লেখেন, শয়তান যখন দুনিয়ার মধ্যে চলে আসবে আল্লাহকে ডাকিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি শয়তানের মাথাটা তোমার সিজদার মধ্যে পড়ে নাই,
তবে আমি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে যাওয়ার পূর্বে আমাকে তুমি তিনটা পাওয়ার দাও। আল্লাহ বলেন কি তিনটা পাওয়ার? বলল এক নাম্বার আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলল ঠিক আছে দিলাম। দুই নাম্বার তুমি আমাকে প্রতিটা বনি আদমের ব্লাড সার্কুলেশন, হাদিসের মধ্যে এসেছে মাজরার দাম, রক্তের মধ্যে যাতে চলাচল করতে পারে সেই তৌফিক দীক্ষা দান করে দাও। আল্লাহ বলল দিলাম। তিন নাম্বার তুমি আমাকে আরেকটা পাওয়ার দাও কিয়ামত পর্যন্ত, যাতে আমি অসুস্থ না হই। আল্লাহ বলল ঠিক আছে এটাও তোমাকে দিলাম। শয়তান ডাক দিয়া বলল আল্লাহ আমি তোমার বান্দাদেরকে দেখে নিব। আল্লাহ বলেন তুমি কি করবা? বলল তোমার বান্দারা কিভাবে নামাজ পড়ে, তোমার বান্দারা কিভাবে ভালো কাজ করে, তোমার বান্দারা কিভাবে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যায় সেটাকে দেখে নিব। কি করবা তারপর? আমি পাহাড় সম পরিমাণ তাদেরকে অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত করব, যাতে তুমিও তাদের প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলে ইবলিস তুই তো জানিস না আমার বান্দাদের প্রতি আমি কতটা সহায়, আমার বান্দাদের প্রতি আমি কতটা মহব্বত রাখি। বান্দা সারাদিন অন্যায় করবে, রাত্রেবেলা যখন বলবে রব্বানা জলামনা আনফুসানা বলতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব। তাহলে চাইতে হবে কার কাছে? শয়তান যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারে, আমরা কি আল্লাহর কাছে চেয়ে নিতে পারি না? কথা বলেন চেয়ে নিতে পারি না? সুতরাং আমাদের কিন্তু একটা প্রকাশ্য দুশ্মন শয়তান আছে, চারপাশে ঘোরাঘুরি করতেছে। ওই যে রাস্তার মধ্যে এখনো বাড়ির সেই লোকেরা দাঁড়িয়ে রয়েছে, বাড়ির মধ্যে রয়েছে, ও বাবা তুমি আজকে কেমন করে এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল রেখে বাড়ির মধ্যে রয়েছে, ও মা তুমি কেমন করে বিছানার মধ্যে গিয়েছ। যদি আজকে রাত্রেবেলা মালাকুল মউত চলে আসে, হতে পারে আজকেই তোমার জীবনের জন্য খাতাম, আজকেই তোমাদের জন্য শেষ, কালকে কিন্তু তুমি মরহুম হয়ে যেতে পারতে পারো। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ভালোবেসে মঞ্জুর করে চয়েস করে এত মহব্বত করে এই চুনাবুরা জমিনের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থেকে ভালোবেসে এই জান্নাতি পরিবেশে নিয়ে এসেছেন, সেজন্য খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নাও সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে যেই রকম আজকে এই জান্নাতের বাগানে বসেছি একত্রে, যাতে আমরা প্রত্যেকে জান্নাতের মধ্যেও যেতে পারি সেই তৌফিক দীক্ষা দান করে দাও সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, কুরআনুল কারীমের সূরাতুত তালাক থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, সিরিয়ালগত 65 নম্বর সূরা। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, বড় ভালোবেসে, চয়েস করে তাদের জন্য একটি ঐশী গ্রন্থ নাজিল করেছেন। গ্রন্থটির নাম কি? আওয়াজ দিবেন, গ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআন যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো ডাউট নেই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, শুধু তাই নয়, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সিউরলি আই হ্যাভ রিভিলড দা কোরআন এন্ড আই সিকিউর ইটস সেফটি। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। এই কোরআন তোমাদেরকে কেন দেওয়া হয়েছে? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত প্রদর্শকের জন্য। কারণ একজন মানুষ যেই দিন জন্মগ্রহণ করবে সেই দিন থেকে মৃত্যু কবর পর্যন্ত কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ বলেন আমি খুলে খুলে সব কিছু কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সে কোরআনুল কারীমের সূরাতুত তালাকের দ্বিতীয় আয়াতের শেষাংশ এবং তৃতীয় আয়াতের সূচনা লগ্ন থেকে কিছু কথা বলবো আল্লাহ তাআলার তাওয়াক্কুলের উপর। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দীক্ষা দান করে সকলে বলি আমিন। যা কিছু বলবো সব কোরআন হাদিস থেকে, কোনো বানোয়াট কথা নয়। আপনারা তাফসীর শুনবেন নাকি কিচ্ছা কাহিনী শুনবেন? কথা বলেন তাফসীর শুনলে তার মধ্যে সওয়াব আছে, ফায়দা আছে, কিন্তু কোনো কিচ্ছা কাহিনীর মধ্যে কোনো সওয়াব নেই। কারণ আমরা যারা
কোরআনের কথা বলি যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল বিবেকের দাবি হলো কোরআন থেকে কিছু কথা শোনা যদিও অনেকেই সুর খোঁজে যদিও অনেকে ভিন্ন তারতম্য হাসি তামাশা খোঁজে কিন্তু বাবা আপনাকে যেই জিনিসটা সতর্ক রাখতে হবে যেই স্টেজের মধ্যে আলেম ওলামারা কথা বলে এই স্টেজের দাম কিন্তু অনেক বেশি এই স্টেজের দাম কিন্তু যেন কোনো কথা নয় এই স্টেজের মধ্যে আল্লাহর বাণী প্রচার করা হয় এই স্টেজের মধ্যে নবীর হাদিসের কথাগুলো প্রচার করা হয় সুতরাং এই স্টেজের প্রতি যদি এহানত করা হয় অবমাননা করা হয় সহ্য করবেন না কে কথা বলেন সহ্য করবেন না কে সেজন্য কুরআনুল কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত থেকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন যারা আল্লাহকে ভয় করবে কাকে আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের সকল সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ শুধু সমস্যার সমাধান করে দিবেন তাই নয় ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন সেই বান্দার জন্য এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব যা সে কখনো চিন্তাও করে শুধু তাই নয় ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আমার আল্লাহ বড় চমৎকার করে পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল করবে যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার কোনো ভয় নাই তার কোনো টেনশন নাই আল্লাহই তার জন্য যথেষ্টকারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে এই সূরা তালাকের ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে লেখেন যে আল্লাহকে কিরকম ভয় করতে হবে আল্লাহকে ওই রকম ভয় করতে হবে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন যেই জিনিস থেকে দূরে থাকার জন্য আদেশ করেছেন তা থেকে দূরে থাকতে হবে যেই জিনিস থেকে পরহেজ করার জন্য আদেশ করেছেন তা থেকে পরহেজ করবে যেগুলোকে অন্বেষণ করার জন্য তাগাদা প্রদান করেছেন সেগুলো অন্বেষণ করতে হবে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে বলা হয় তারাই আল্লাহকে ভয় করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন আল্লাহর ইবাদতগুলো মান্য করে আদেশগুলো মান্য করে তখন তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের খাতার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন বলেন সুবহানাল্লাহ সেজন্য এই আয়াতের 2 নম্বর আয়াত থেকে যে জিনিসটা প্রথম আমাদের সামনে উঠে আসে সেটি হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার বন্ধুরা কোরআনুল কারীমের মধ্যে ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু এই আয়াতকে সামনে রেখে মুফাসসিনে কেরামগণ বড় চমৎকার করে তাফসীর লেখেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে কেমন তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন হযরতে আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে ছিলাম আল্লাহর রাসূল সূরায়ে তালাকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাকে শোনাচ্ছিলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা এই আয়াতটা যখন আল্লাহর রাসূল আমাকে শোনাচ্ছিলেন আমি কিছুটা তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে ছিলাম আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আবু যর তুমি তো জানো না আমার উম্মতেরা যদি জানতো সূরা তালাকের এই আয়াতের গুরুত্ব কত বেশি আবু যর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আয়াতের গুরুত্ব কত বেশি আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন আবু যর তোমাকে জানাই দিলাম আল্লাহর কোন বান্দা আমার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে এই একটি আয়াতের উপর আমল করা শুরু করে দেয় দুনিয়ার মধ্যে নয় মিজানে নয় হাসরে নয় ফুলসিরাতে নয় কোন জায়গার মধ্যে সে টেনশনের মধ্যে পড়বে না হাদিসের মধ্যে বর্ণিত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর গো আপনি আমাকে কি শিক্ষা দিতে চাচ্ছেন
আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আবু যর তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আবু যর বলেন হুজুর আপনি কি প্রশ্ন করবেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আবু যর রে যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমাকে কেউ বের করে দেয় তুমি কোথায় যাবা? সাহাবী ডাক দিয়া বলে চোখের পানিগুলো ফেলে দিয়ে হুজুর গো তাহলে মক্কাতুল মুকাররামার মধ্যে চলে যাব। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন যদি মক্কাতুল মুকাররামা থেকে তোমাকে বাহির করে দেয় তুমি কোথায় যাবা? আবু যর ডাক দিয়া বলে হুজুর গো তাহলে অন্য কোন পরিচিত দেশের মধ্যে অপরিচিত দেশে চলে যাব। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আবু যর তারপর যদি তোমার প্রতি কেউ অবিচার করে তুমি কি করবা? আবু যর চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়া বলে নবী গো আপনাকে জানাই দেই তৃতীয়বার যদি মক্কা থেকে কেউ আমাকে তাড়িয়ে দেয় অন্য জনপদের মধ্যে চলে যাব। সেই জায়গা থেকেও যদি কেউ আমাকে তাড়িয়ে দেয় আমার কাদের মধ্যে যে নাঙ্গা তরবারি আছে সেই তরবারি দিয়ে আমি যা ইচ্ছা তাই করব। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আবু যর আমি রহমাতাল লিল আলামিন তোমাকে জানাই দেই তুমি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিবা না, নবী গো আপনি আমাকে কি জানাই দেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন আবু যর যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়বা রে আমি নবী তোমাকে জানাই দেই তুমি ভয় করবা আল্লাহকে, তুমি সবর করে আল্লাহকে ডাক দিবা, আল্লাহই দেখবা তোমার সকল সমস্যার সমাধান করে দিয়েছে। আবু যর ডাক দিয়া বলে হুজুর যদি আপনার সঙ্গে আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রয়েছি এই মদিনার জমিন থেকে যদি আমি আবু যরকে কেউ বাহির করে দেয় আমি মক্কাতুল মুকাররামার মধ্যে চলে যাব। আবু যর যদি মক্কা থেকে বাহির করে দেয় হুজুর তাহলে আমি অন্য জনপদের মধ্যে চলে যাব। আবু যর যদি অন্য জনপদ থেকেও তোমাকে কেউ বাহির করে দেয় হুজুর ওয়াল্লাযী নাফসু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সত্তার কসম যার হাতে আপনার জীবন হুজুর তারপর আমার কাদের মধ্যে যে তরবারি আছে সেই তরবারি দিয়ে আমি যা ইচ্ছা তাই করব। আল্লাহর রাসূল বলেন ও সাহাবীরা বিশেষ করে আবু যর আমি নবী তোমাকে একটি শিক্ষা দিলাম, কি শিক্ষা? যে যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়বা নিজ মাতৃভূমি ছেড়েও তোমাকে চলে যেতে হবে, তুমি যখন কোনো কঠিন বিপদের মধ্যে পড়বা তুমি দরজাহারা হবে না, তুমি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হবে আল্লাহ যা করেছেন তা আমার জন্য কল্যাণের জন্যই করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে রব্বুল আলামিনের এই আয়াতকে সামনে রেখে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহই তার সকল সমস্যার সমাধান করে দিবেন। এই আয়াতের তাফসীর করে কোরআনের আরেক আয়াত সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ রাসূল কোরআনের আয়াতকে সামনে রেখে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতকে সামনে রেখে আয়াতের তাফসীর নিজেই করে দিয়েছেন। যে ব্যক্তি সাক্ষ্য দিবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রবকে আর একটু আস্তে বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্দা তুমি যখন আমার উপর নির্ভরশীল হয়ে যাবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই দুনিয়া থেকে একজন মানুষ যখন কবরের যাত্রী হয়ে যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে ভয় আসে, আমি কবরে কেমন করে থাকব, আমি হাশরের ময়দে কেমন করে থাকব, আমি মিজানের মধ্যে কেমন করে থাকব, হায় হায় বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমি একাই কেমন করে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়
এ বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কেন ভয় নাই? আল্লাহ বড় চমৎকার করে বান্দাদেরকে জানাই দেয়, বান্দারে তোমরা জেনে রাখো যেই দিন থেকে তোমরা আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলে সেই দিন থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত আর কেফালতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর উপর যারা সবকিছু সুপর্দ করে দেয়, আল্লাহই তাদের হেফাজত আর কেফালতের দায়িত্ব নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে বান্দা যখন আরেকজন বান্দার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কিন্তু সেই বান্দাটি যখন আল্লাহর কাছে চান, আল্লাহর রাসূল বলেন তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ কখনোই তোমাদেরকে ফিরিয়ে দিবেন না, হয় সেটা এই দুনিয়ার মধ্যে দিবেন না হয় তোমাদেরকে আখেরাতে দিবেন, কিন্তু আল্লাহর কাছে যেই বান্দা চাবে আল্লাহ কখনোই তাদেরকে ফিরিয়ে দিবেন। কিন্তু আফসুস, দুঃখ, পরিতাপের বিষয়, আজকে মুসলমান আমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ি, আমরা চাই নেতার কাছে, আমরা চাই আত্মীয় স্বজনের কাছে, আমরা চাই এলাকার প্রতিবেশীর কাছে, একটা বারের জন্য আমরা আল্লাহর কাছে চাই। কথা বলেন, আল্লাহর কাছে চাই না যাওয়ার কারণেই আজকে আমাদের মধ্যে বিপদ নানাভাবে আমাদেরকে আগ্রাসিত করছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়ছি। মুঘল আমলের মধ্যে আপনারা জানেন বাদশাহ শাহজাহান নামে একজন বাদশাহ ছিলেন, তার আমলের মধ্যে এক ভিক্ষুক ছিল, সে প্রতিদিন রাজ দরবারের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করত। সাম্রাজ্যের এক লোক সেই ভিক্ষুককে ডাক দিয়ে বললো, তুমি যে প্রতিদিন এই জায়গার মধ্যে ভিক্ষা করো, তুমি যদি বাদশাহর দরবারে যাও, সেই বাদশাহর কাছে গিয়ে যদি তুমি কিছু চাও তাহলে সে তোমাকে অনেক ধন সম্পদ দিয়ে দিবে। তো বলল, বাদশাহ কখন বসে? উমুক সময়ের মধ্যে তুমি বাদশাহর দরবারের মধ্যে যাবা, গিয়ে তাকে বলবা বাদশাহ আমাকে কিছু দিনার দেন, আমি জীবন যাপন করব। সেই ভিক্ষুক চলে গেল বাদশাহর দরবারে, সকল অন্যান্য যার যা ইচ্ছা সব কিছুর দরখাস্ত নিয়ে বাদশাহর দরবারের মধ্যে বসে গেল, কিন্তু বাদশাহ তো আর তার রুম থেকে বাহিরের মধ্যে ফিরে আসে না। ভিক্ষুকের কৌতূহল জাগলো যে আমি একটা বারের জন্য গিয়ে দেখি বাদশাহ কি করে। নিয়ম অমান্য করে বাদশাহ শাহজাহানের দরবারের আন্দার মহলের মধ্যে গেল, গিয়ে দেখে বাদশাহ শাহজাহান যায় নামাজটা বিছিয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। ভিক্ষুক কিছু বলে না, ভিক্ষুক দেখে বাদশাহ শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি শাহজাহান তোমার এক নগণ্য বান্দা, আমার দরবারের মধ্যে কিছু বান্দারা এসেছে যাদের হাজত নেই, আল্লাহ তুমি তাদের হাজতগুলোকে পূর্ণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, আমি যার কাছে এসেছি সে তো আমার থেকে বড় ভিক্ষুক, বুঝেন নাই যে আমি তার কাছে কোনো কিছু চাইতে আসলাম কিন্তু সেও তো দেখি আরেকজনের কাছে চায়, তাহলে আমার কি দরকার বাদশার কাছে চাওয়ার জন্য? আমিও যাই নামাজ নিয়ে, সেই বাদশা যার কাছে চাই আমিও সেই বাদশার কাছে চাই। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে শিক্ষা আছে, আপনার সন্তান নেই, আপনি গরিব, আপনার বিভিন্ন সমস্যার সমাধান আপনি প্রথম অন্যের কাছে চাবেন না, আপনি প্রথম জায়নামাজ নিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাতে বলেন, আল্লাহ আমার এইটা চাইতে, আল্লাহ আমার এইটা প্রয়োজন। ওয়াল্লাহি রাব্বিল কাবা, খোদার কসম করে বলি আপনি চাইতে দেরি হবে, ইখলাসের সহিত যদি আপনি চাইতে পারেন চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন। আল্লাহ রাসূল শিক্ষা দেন সাহাবীরা, কুরআনুল কারীমের মধ্যে এই যে আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামগণ লেখেন কুরআনের মধ্যে সচ্ছলতার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আয়াতের মধ্যে এই আয়াত, কেননা এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আল্লাহকে ভয় করার জন্য। যারা আল্লাহকে ভয় করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার সকল সমস্যা থেকে মুক্ত করে দিবেন কে? কথা বলেন, মুক্ত করে দিবেন কে? মুক্ত করে দিবেন আল্লাহ।
মুসলমান কোরআনুল কারীমের নাম যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কিছু বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন আজকের এই কোরআনের তাফসীর থেকে আপনার আমার জন্য ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আপনার আমার প্রথম দায়িত্ব হলো আমরা প্রথমত ভয় করব কাকে কথা বলেন ভয় করব কাকে আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করে সকল সমস্যার সমাধানের জন্য চাইব কার কাছে কথা বলেন কার কাছে মুসলমান আজকে আমাদের মুসলমানদের মধ্যে নৈতিক অধঃপতনের মূল মূলভূত কারণই একটা আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে যোজন যোজন মাইল দূরে চলে গেছি যদি চাওয়ার মতো চাইতে পারতাম তাহলে আল্লাহ কিন্তু দিতে লেট করতেন চাওয়ার মতো চাইতে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল চেয়েছেন সাহাবায়ে কেরাম তাবেয়ীনে কেরাম তাব্বে তাবেয়ীনে কেরাম তাম পৃথিবীর আউলিয়ায়ে কেরাম